দুনিয়ার মানুষকে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের মর্মমূলে জামায়াত করার জন্য সাহাবে কেরামের যুগ হতে চলে আসা নির্ভেজাল ইসলামী আন্দোলনই আহলে হাদিস আন্দোলন। সুধী মণ্ডলী এ পর্যায়ে বক্তব্য উপস্থাপন করছেন মুখলেসুর রহমান, ঢাকা। তার বক্তব্যের বিষয়বস্তু জাহান্নামের ভয়াবহ শাস্তি ও তা থেকে বাঁচার পথ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم فاتقوا النار التي أعدت للكافرين وقال النبي صلى الله عليه وسلم ناركم هذه ما يوقد بنو آدم جزء واحد من سبعين جزءا من نار جهنم قالوا يا رسول الله إنها لكافية قال إنها فضلت عليها بتسعة وستين جزءا كلهن مثل حرها متفق عليه আহলে হাদিস আন্দোলন আয়োজিত 27তম তাবলিগে ইজতেমার সম্মানিত সভাপতি সাহেব এবং মহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালেব এবং মঞ্চগুষ্ঠ ওলামায়ে আজম ফজলাই কেরাম এবং আমাদের বর্তমান বাংলাদেশ সরকার এবং খাস করে রাজশাহী প্রশাসনকে প্রশাসন যারা আমাদের সঙ্গে রয়েছেন, সামনে উপবিষ্ট দিনদরদ ইসলাম দরদী ভাই ও পর্দার আড়ের মা ও বোনেরা, আজকে আমরা যে স্থানে একটি শামিয়ানার নিচে সমাবেত হতে পেরেছি এটি একটি আল্লাহ পাক রব্বুল আলমিনের বড় নিয়ামত এবং আমরা লক্ষ্য করেছি বিগত দিনগুলোর থেকে আজকের এই দিনের জনস্রোতের দিকে মানুষ ঝাঁকে ঝাঁকে এই ময়দানের দিকে আসতেছে। এটা প্রমাণ করে যে এদেশের মানুষ সোচ্চার হয়েছে, এদেশের মানুষ কোরআন সুন্নাকে জানতে শিখেছে। ইনশাআল্লাহ আচিরেই যেই সুন্না, যেই দিন, যে ধর্ম নবী করিম সাল্লাম মক্কার জমিনে রেখে গেছিলেন, মদিনার বুকে রেখে গেছিলেন, সেই ধর্ম সেই দিন এদেশের মাটিতে ইনশাআল্লাহ কায়েম হবে। এই বাংলাদেশের জনগণ এবং এই বাংলাদেশের সরকার সহ ওলামায়ে কেরাম যারা রয়েছেন তাদের মাধ্যম দিয়ে ইনশাআল্লাহ আজকে ভূমিকার দিন না, ডানে বামে যাওয়ারও দিন না। সংক্ষিপ্ত সময়ের মাঝে বিশাল বড় আলোচনা, সেটি হচ্ছে জাহান্নামের শাস্তি এবং জাহান্নামে যাবার উপায় বা বাঁচার উপায় বা পথ। সম্মানিত উপস্থিতি, কোরআনুল করিম বলছেন জাহান্নাম সম্পর্কে, জাহান্নামটি হচ্ছে একটি স্থান যেটা মরণের পরে হবে। আমাদের দুইটি গন্তব্য স্থান রয়েছে, একটি হয় জান্নাত আর না হয় জাহান্নাম। জাহান্নাম কি করলে জাহান্নামে যাবেন আর কি করলে জান্নাতে যাবেন, এই হচ্ছে আমাদের মূল টার্গেট। দুনিয়ার জমিনে আমরা এসেছি এই দুইটি একটিতে যাওয়ার জন্য। মুসলিম যারা তারা জান্নাতে যাবে এ আশা করি, আজকে এত কষ্ট করতেছেন, আরামের ঘুমকে হারাম করে আজকে এখানে বসে রয়েছেন একটি শামিয়ানার নিচে, পাতলা কাপড়ের নিচে। সুতরাং আমরা সবাই চাই জান্নাতে যাব, ঠিক না বেটি? যারা শুয়ে রয়েছেন জেগে উঠুন, আজকে ঘুমের দিন না। মানুষ কিয়ামতের ময়দানে এক নয় দুই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফি ইয়াউমিন কানা মিকদারুহু খামসিনা আলফা সানা,
এক নয় দুই নয় কিয়ামতের ময়দানে 50,000 বছর দাঁড়িয়ে থাকবে লা তাআমুন ওয়ালা শারাবুন ওয়ালা নাওমুন ওয়ালা কুউদুন সেদিন খাবার থাকবে না সেদিন পানি থাকবে না সেদিন বসার অনুমতি থাকবে না সেদিন শোয়ার অনুমতি থাকবে না সুতরাং সেই 50,000 বছরের দিনকে স্মরণ করুন এবং যারা শুয়ে রয়েছেন এখনি উঠে পড়ুন না হলে জাহান্নামের আগুন হয়তো গ্রাস করতে পারে যারা পথে ঘাটে ঘোরাফেরা করছেন দ্রুত প্যান্ডেলের নিচে এসে যান যারা এদিক ওদিকে আপনারা সময় আপনারা কাল বিলম্ব করছেন দ্রুত প্যান্ডেলের নিচে এসে যান সম্মানিত উপস্থিতি আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে আমি নোট করেছি সংক্ষিপ্ত সময়ে বলার জন্য 20টি শাস্তি দেওয়া হবে একটি নয় দুইটি নয় 10টি নয় 20টি শাস্তি দেওয়া হবে প্রথম শাস্তি যেটা দেওয়া হবে সেটা হবে গরম পানি গরম পানি আপনার উপরে বর্ষণ হবে দ্বিতীয় হবে রক্ত পূজ আপনার পান করানো হবে তৃতীয় নম্বর হচ্ছে জাক্কুম ফল আপনাকে খাওয়ানো হবে সেই ফল আর পানির অত্যন্ত করুণ ইতিহাস যদি বলা যায় তাহলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ তৃতীয় যেটা চতুর্থ যেটা হচ্ছে আপনার বিছানা হবে জাহান্নামের আগুন আর লেপ হবে আপনার জাহান্নামের আগুন বলেন না আউযুবিল্লাহ পঞ্চম নম্বর হচ্ছে এই গলার মধ্যে আপনার একটা বালা পরিয়ে দেওয়া হবে ষষ্ঠ নম্বর হচ্ছে জিঞ্জি দিয়ে আপনাকে বেঁধে জাহান্নামের দিকে টেনে টেনে নিয়ে যাওয়া হবে সেই জিঞ্জিরও আবার অদ্ভুত জিঞ্জির যার বর্ণনা অচিরে আসতেছে ইনশাআল্লাহ তারপরে থাকবে কিছু স্টেশন সেখানে আপনার কসাইখানা থাকবে এই কসাইখানায় গোস্ত কেটে কেটে আপনার খাওয়ানো হবে কুত্তাকে এবং বাঘ ভাল্লুককে তারপরে তলোয়ার থাকবে সে তলোয়ার দিয়ে গোস্ত কেটে 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 সেই পশুদেরকে খাওয়ানো হবে তারপরে থাকবে কাঁটা ব্রেক মারা হবে তারপরে থাকবে 10 নম্বর একটি বাক্স বাক্সটির মধ্যে আরো উপরে আরো 5টি বাক্স দিয়ে সেটাকে ঢেকে দেওয়া হবে তালাবদ্ধ করা হবে অত্যন্ত ভয়ঙ্কর শাস্তির কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে উল্লেখ করেছেন অত্যন্ত ভয়ঙ্কর কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে উল্লেখ করেছেন তারপরে আপনাকে অত্যন্ত সংকীর্ণ জায়গায় রাখা হবে তারপরে আপনার 12 নম্বর হচ্ছে কাঁদতে থাকবেন এমন কাঁদবেন যে কান্না কোনোদিন চোখও দেখেন নাই কোনোদিন কানও শুনেন নাই কোনোদিন কল্পনায় করেন নাই তারপরে আপনার 13 নম্বর হবে একটি সাগরের পাড় সেই সাগরের দিকে ঝাঁপিয়ে যাবে সেখানেও যায় দেখবে বিপদ তারপরে থাকবে বিশাল আকারের সাপ অগণিত সাপ থাকবে দংশন করতে থাকবে সাপ একেবারে একবার দংশন করবে তার মুখ দিয়ে যেটি আপনার থুথু বের হবে বিষ বের হবে সেটি হচ্ছে 11,200 আপনার লিটার আরো আছে আমার সামনে আসতেছে বলে গেলাম তারপরে থাকবে বিচ্ছু যেই বিচ্ছুগুলো উটের মতো বড় হবে গাধার মতো বড় হবে তারপরে থাকবে আপনার একটি রোগ সেটি হচ্ছে চর্মরোগ গা এ ঘা হয়ে যায় দেখতে বিশ্রী লাগে এমন একটি রোগ দেওয়া হবে আপনাকে যেই দেখবে সেই দেখে পালাবে জান্নাতিরা না জাহান্নামীরা দেখেই পালাবে আপনাকে এটি কোন রোগে আক্রান্ত এই ব্যক্তি নাউযুবিল্লাহ সুম্মা নাউযুবিল্লাহ তারপরে আপনার যেটা পান করানো হবে আপনাকে সেটি হচ্ছে রক্তপুজ এবং বেশ্যা পতিতা নারীদের লজ্জাস্থান থেকে যে রক্তপুজ বের হবে সেই রক্তপুজ হবে আপনার খাদ্য বলেন নাউযুবিল্লাহ তারপরে এই জাহান্নামীরাকে ঝাঁকে ঝাঁকে দলে দলে বেঁধে বেঁধে নিয়ে যাওয়া হবে সবগুলোই কোরআন সুন্নাহ থেকে দলিল দেওয়া হবে তারপরে 19 নম্বর শাস্তি হবে এই মানুষগুলোকে নিয়ে যাওয়া হবে মুখের ভরে পায়ের ভরে না আর হাতের ভরে না লান করা যায় গাড়ি তো না বৃষ্টি মারো না পেলেনো না কাত আপনার ট্রেনও না খুব ভয়ঙ্কর শাস্তি হবে সেদিন আর একটি শাস্তি দেওয়া হবে বর্ষণ করা হবে আপনার উপরে মেঘ যে মেঘটি আগুনের হবে বলেন নাউযুবিল্লাহ সুম্মা নাউযুবিল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে আমার সাহাবায়ে কেরাম উম্মতেরা শুনো নারুকুম হাদিহি আল্লাতি তুকিদুন তুকিদুন তোমরা যে আগুনটিকে আজকে ব্যবহার করছো এই আগুনটি হচ্ছে জুজুম মিন সাবঈনা জুজাম মিন নারি জাহান্নাম জাহান্নামের 70 ভাগের একটি ভাগ হচ্ছে এই আগুন
অহংকার শাস্তি আগুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইন্নাহা লা কাফিয়াতুন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি এই এক ভাগ আগুন যেটা আমরা আজকে ব্যবহার করছি এটাই তো আমাদের জন্য আলাপ ছিল আবার 69 ভাগ কেন বৃদ্ধি করা হলো এটা তো অত্যন্ত ভয়ঙ্কর শাস্তি এই শাস্তি কি বহন করার ক্ষমতা এই মানব জাতি রাখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইন্নাহা ফুজিলাত বি 69 জুজা বলেন সুবহানাল্লাহ এক নয় দুই নয় নবী আবার বলছেন এই আগুনকে 69 গুণ বেশি আরো বৃদ্ধি করা হয়েছে বলেন সুবহানাল্লাহ কুল্লুহা মিছলু হাররিহা প্রত্যেকটা আগুন যেটি একটি করে উদ্ধার 69 ভাগ বৃদ্ধি করা হয়েছে আগের আগুন যেটা তোমরা ব্যবহার করো এটার মতের স্পিড সুতরাং 70 ভাগ যদি এক জায়গায় করা হয় এই আগুন কত ভয়ঙ্কর হবে চিন্তা করে দেখুন আসছে সামনে কোরআন থেকে এই আগুন কত ভয়ঙ্কর হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন ওয়াইদাল জাহিমু সুইরাত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জাহান্নামকে উত্তপ্ত করা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উকিদাতিন নারু আলফা সানাতিন ওয়া ফা বিয়াদদ জাহান্নামের আগুনকে 1000 বছর উত্তপ্ত করা হলে জাহান্নামের আগুনের কালার সাদা হয়ে যায় সুম্মা উকিদাত আলফা সানা ফাহমাররাত তারপরে 1000 বছর এই জাহান্নামের আগুনকে উত্তপ্ত করা হলে এই জাহান্নামের আগুন লাল আকার ধারণ করে সুম্মা উকিদাত আলফা সানা ফাসওয়াদদ তারপরে জাহান্নামের আগুনকে এক নয় দুই নয় আবার 1000 বছর উত্তপ্ত করা হয় এই জাহান্নামের আগুনের রং কালা হয়ে যায় ভয়ঙ্কর আগুন শাস্তি কঠিন কঠিন ভয়ঙ্কর হবে আপনার এই দেশের আগুনে যদি কাউকে নিক্ষেপ করা হয় দেখা যায় কিন্তু জাহান্নামের আগুন এমন হবে দেখা যাবে না অত্যন্ত অন্ধকার আগুনের মধ্যে চিৎকার করবেন কেউ ডাকে সাড়া দিবে না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একদিন বসেছিলেন সাহাবায়ে কেরাম কুন্না ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসমিনা ওয়াজবাতান আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে বসেছিলাম হঠাৎ করে একটি কি যেন বিস্ফোরণ হওয়া পড়ার মতো আমরা শব্দ পেলাম কালা আতাদরুনা মা হাদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বললেন তোমরা কি জানো এটা কি বললাম আল্লাহ ওয়া রাসূলুহু আলাম আমরা বললাম আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বললেন হাযা হাজারুন আরসালাহুল্লাহু ফি জাহান্নামা মুনযু সাবঈনা খরিফান ফাল আনান্তাহা ইলা কারিহা রাওয়াহু মুসলিম সহিহ মুসলিমের হাদিস নবী করিম সাল্লাল্লাহু বললেন যে শব্দটি তোমরা শুনেছ আজ থেকে 70 বছর আগে একটি পাথর নিক্ষেপ করা হয়েছিল জাহান্নামে সেই পাথরটি আজকে জাহান্নামের তলদেশে পৌঁছানো বলেন সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিতি হাদিসের আলোকে আপনার মুস্তাদরাকুল হাকিম ইবনে হিব্বানের হাদিসের আলোকে এই পাথরের ওজন কত ছিল পাথরের ওজন ছিল 60 থেকে 70 মন ওজন বলেন সুবহানাল্লাহ এই দুনিয়ার জমিন থেকে যে আসমান দেখা যায় এই আসমানের দূরত্ব হচ্ছে 500 বছর রাস্তা এই 500 বছর উপরের থেকে যদি 1 কেজি ওজনের পাথর নিক্ষেপ করা হয় আমার মনে হয় 12 ঘন্টাও লাগবে না আমার মনে হয় 10 ঘন্টাও লাগবে না তার কম সময়ই জমিনে এসে যাবে কিন্তু আমার একটি বিশাল পাথর যেটি 60 থেকে 70 বছর আগে 70 মন পর্যন্ত যার ওজন সেই পাথর পড়তে লেগেছে 70 বছর বলেন সুবহানাল্লাহ চিন্তা করি এই জাহান্নামে কেমনে আপনি থাকবেন অত্যন্ত ভয়ঙ্কর দিন অপেক্ষা করছে যাদেরকে জাহান্নামে দেওয়া হবে আজকে আমার আগেই যে আলোচনা হলো সঠিক দল কারা আজকের এই আলোচনা কমপ্লিট করতে পারলে বুঝতে পারবেন আসলেই সঠিক দল কারা কারা জান্নাতি আর কারা জাহান্নামি এটা কোরআনে স্পষ্ট আছে যদিও গায়ের জোরে যদিও গায়ের জোরে সলে বলে কলে কৌশলে আমি দাবি করছি আমি হক কিন্তু আসলে হক তাদের সাথে নাই হক রয়েছে কোরআন সুন্নার সাথে আর এই কোরআন সুন্নার একমাত্র ভাষ্যকার হচ্ছে এই আহলে হাদিস আহলে হাদিস যদি আজকে এই পৃথিবীর জমিনে না থাকতো কোরআন সুন্নার পড়ার মতো এই সাধারণ মানুষ কখনোই আবিষ্কার হতো না আজকে আহলে হাদিসকে গালি দেওয়া হয়
আমি আজকে ভিন্ন দিকে যাওয়ার সুযোগ নাই সুতরাং দ্রুত চলে যাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাহা সাবাতু আবওয়াব জাহান্নামের 60টি স্তর রয়েছে প্রথম নম্বর জাহান্নামের স্তর এই আয়াতের তাফসীর করার সময় মুফাসসিরিনে কেরাম বলছেন জাহান্নাম একটার পর একটা এইভাবে একটা জাহান্নাম তারপরে আরেকটা একটার পর একটা জাহান্নাম এইভাবে ওস্তাদ নিশানা করে ইঙ্গিত করে দেখাচ্ছিলেন আমার ওস্তাদ না ওস্তাদের ওস্তাদ সাহাবায়ে কেরামের পরে তাবেঈর কথা বলছি বলছিলেন জাহান্নাম 60টি স্তর রয়েছে ইবনে কাসীরের মধ্যে এই ব্যাখ্যা উল্লেখ করেছেন প্রথম জাহান্নাম যেটি তার নাম হচ্ছে আপনার জাহান্নাম এই জন্য প্রথমটারই নাম আমরা বারবার বলি দ্বিতীয় জাহান্নামের নাম হচ্ছে আপনার লজা এমন জাহান্নাম দ্বিতীয় জাহান্নাম এই জাহান্নামটি এত কঠিন এত ভয়ঙ্কর যখন এই জাহান্নামে নিক্ষেপ করা হবে সঙ্গে সঙ্গে মাথার চামড়া একেবারে খুলে পিছনে আপনার নিচে পড়ে যাবে বলেন সুবহানাল্লাহ আসতেছে ভয়ঙ্কর কথা কোরআন থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দ্বিতীয় যা তৃতীয় জাহান্নাম এই তৃতীয় জাহান্নামের নাম হচ্ছে খুতামা চতুর্থ জাহান্নামের নাম হচ্ছে সাঈদ আর পঞ্চম জাহান্নামের নাম হচ্ছে সাকার ওয়ামা আদরা কামা সাকার আপনারা কি সাকার জানেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীম বলছেন মা সালাকাকুম ফি সাকার এই তোমাকে সাকার জাহান্নামে কে নিক্ষেপ করলো বলবে লামনাকু মিনাল মুসাল্লিন আমরা নামাজ পড়তাম না বেনামাজির ঠিকানা পঞ্চম নম্বর জাহান্নাম দ্বিতীয় জাহান্নামের চামড়া যদি মাথার খুলে পড়ে যায় পঞ্চম নম্বর জাহান্নামে আপনার অবস্থান কি হবে চিন্তা করে দেখুন তারপরে ষষ্ঠ নম্বর জাহান্নাম যার নাম হচ্ছে জাহিম এই জাহিম জাহান্নামে আবু জেহেল থাকবে আবু জেহেল এই জন্যই থাকবে সদা সর্বদাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধ্বরাচন করেছে যা আবু জাহালের ঠিকানা এই ষষ্ঠ জাহান্নামে এই জন্যই হবে সদা সর্বদাই নবী করিম সাল্লামের বিপক্ষে ছিল সদা সর্বদাই নবী সাল্লামকে কষ্ট দিয়েছেন কোরআন সুন্নাহ ধারকবাহক যারা এদেরকে যারা কষ্ট দেয় এদেরকে যারা বিপাকে ফেলতে চাই এদেরকে যারা জঙ্গি বানাতে চাই নির্ঘাত আবু জাহেলের সঙ্গে তাদের ঠিকানা হবে আল্লাহর কসম এতে কোনো সন্দেহ নয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাত নম্বর জাহান্নাম হচ্ছে হাবিয়া এই হাবিয়া জাহান্নামে থাকবে মুনাফিকেরা আজকে বাংলাদেশে সাধারণ মানুষরা লক্ষ লক্ষ মুফতি সাহেব মুনাফিকের কাজ করতেছে আমাদের মাহফিল যখন হয় এই মুনাফিক মুফতি সাহেবরা যা বলে স্যার একে ওয়াজ করতে দিয়েন না এটা হচ্ছে জঙ্গি এটা হচ্ছে অমুক দলের লোক নাউজুবিল্লাহ এটা মুনাফিক হবে না কি হবে মুফতি সাহেব গায়ে বল থাকলে আমাকে মুনাফিকের পরিচয় দিয়েন আপনি মুনাফিকের চারটা নিদর্শন জানেন আর আমি কোরআন থেকে জানি ১৩টি নিদর্শন মুনাফিকের আজকে দেখবেন ১৩টি মুনাফিকের নিদর্শন রয়েছে এইটা প্রশ্ন করবেন আজকে এই মাহফিল থেকে মুফতি সাহেব তো দূরের কথা আর বাবাও জানে না ইনশাআল্লাহ শুনুন আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম তৈরি করেছেন জান্নাত সম্পর্কে বলেছেন মালা রাআত আইনুন চোখ কোনদিন দেখে না ওমা সামিআত উযুনুন তার কর্ণ কোনদিন শুনে নাই ওমা খাতার আলা কলবি বাসার আর অন্তকরণ কখনো হয় নাই তেমনি ভাবে জাহান্নাম এই জাহান্নামে যেমন নমরুদ উমর ফেরাউনের মতো বড় বড় কাফেরদেরকে শাস্তি দেওয়া হবে এই জাহান্নামের বর্ণনা আমার মতো মুখলিস কারো কোটি মুখলিস বর্ণনা দেওয়ার ক্ষমতা রাখে না কিন্তু আমরা অনুবাদক হিসাবে কোরআন এবং সুন্নাহ থেকে আপনাকে বোঝানোর চেষ্টা করছি এছাড়া আর কিছু না জাহান্নাম যেভাবে বলবো তার থেকে কোটি কোটি গুণ আরো ভয়ঙ্কর সম্মানিত উপস্থিতি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই জাহান্নামী না আতাদনা জাহান্নাম আতাদনা লিযালিমিনান যালিমিনা নারান আহাতা বিহিম সুরাদিকুহা এই জাহান্নাম জালিমদের জন্য আমি তৈরি করেছি এদেরকে জাহান্নামে সুরাদিক বেষ্টন করে রাখবে বলেন নাউযুবিল্লাহ এই সুরাদিকের ব্যাখ্যা কি সুরাদিক হচ্ছে একটি খিমা ঘর এই ঘরটি চারটি দেওয়াল থাকবে ওয়া কিসাফাতু কুল্লু জিদারিন আরবাইনা সানা আর এই দেওয়ালগুলো মোটা হবে ৪০ বছর রাস্তা বলেন নাউযুবিল্লাহ আবার বলেন সুবহানাল্লাহ এই কঠিন জাহান্নামের মধ্যে রাখা হবে মানুষকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন ইন্না ফি জাহান্নামা সিজরান আরদুহু নারুন
وسقفه نار وجدرانه نار نبي كريم صلى الله عليه وسلم বলেন জাহান্নামে একটি জেলখানা রয়েছে এর দেওয়াল পর্যন্ত আপনার আগুনের এর মাটিও আগুনের এর ছাদও আগুনের অর্থাৎ চারিদিকে আগুন থাকবে আগুন ছাড়া ডানে বামে কিছুই দেখা যাবে না সম্মানিত উপস্থিতি ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত ইউতা বিন নার ইয়াউমাল কিয়ামাতি لها سبعون ألف زمام مع كل زمام سبعون ألف ملك يجرونها رواه مسلم صحيح مسلم الحديث نبي محمد رسول الله صلى الله عليه وسلم বলেন قيامت الدين جهنم কে জনসম্মুখে নিয়ে আসা হবে আর এই জাহান্নাম কে 70,000 লেগাম লাগানো হবে লেগাম লাগিয়ে টেনে ধরে থাকবে জাহান্নাম হুংকার দিয়ে জাহান্নামীদেরকে ধাওয়া করতে যাবে আর ফেরেশতারা ধরে থাকবে প্রত্যেক লেগামের সাথে থাকবে ওয়া মা কুল্লি জিমামিন 70 আলফা মালাকিন তারপরে প্রত্যেক লেগামের সাথে আপনার 70,000 ফেরেশতা থাকবে মোট 70,000 কে 70,000 এর সাথে গুণ দিলে 50 কোটি ফেরেশতা থাকবেন ফেরেশতা কত শক্তিশালী এটা বোঝার জন্য আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি জাহান্নামে আপনার হাতুড়ি দিয়ে আঘাত করা হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই হাতুড়ি যদি জমিনে রেখে দেওয়া হয় আর এই জমিনের সমস্ত মানব এবং জিন জাতি সবাই মিলে যদি এই হাতুড়িটাকে একটু নড়াতে চায় একটু নড়াতে পারবে না বলেন সুবহানাল্লাহ কিন্তু এই ফেরেশতা এক হাতে ধরে ঠিক মতো আপনাকে মারবে তাদের জন্য এই হাতুড়িটা কোনো ওজনই রাখে না সম্মানিত উপস্থিতি এই হাতুড়ি দিয়ে পৃথিবীর সবথেকে বিশাল পাথর পাহাড়কে যদি আঘাত করা হয় ছাতু ছাতু হয়ে যাবে ধুলায় ধূসিত হয়ে যাবে পাহাড়ের অস্তিত্ব কিছু থাকবে না কিন্তু এই হাতুড়ি দিয়ে জাহান্নামীকে কিভাবে মারবে এই জাহান্নামীর বডিও বিশাল হবে এমন পাহাড় টাহাড় না এর থেকে বিশাল হবে সামনে আসতেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিস দিয়ে প্রমাণ করছেন জাহান্নামে এত ভয়ঙ্কর এবং এত শক্তিশালী হবে যে আপনার 49 কোটি ফেরেশতা তাকে ধরে থাকবে তাহলে চিন্তা করুন জাহান্নাম কত ভয়ঙ্কর হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইউতা বি আনউমি আহলিন দুনিয়া মিন আহলিন নারি ইয়াউমাল কিয়ামতি এই হাদিসটিও সহিহ মুসলিমের হাদিস পৃথিবীর সবথেকে সুখী মানুষ যে ছিল কিন্তু জাহান্নামী পৃথিবীর সবথেকে যে সুখী মানুষ ছিল এই জাহান্নামী মানুষটিকে নিয়ে আসা হবে সুম্মা আসবাগু সাবগাতান ফিন্নার জাহান্নামে একটা চুবুনে চুবন দেওয়া হবে এক চুবুনিতে উঠার পরে বলবে হাল মাররা আলাইকা নাইমুন কত তোমার দুনিয়া থেকে কোনো দিন সুখ শান্তি ছিল অতিক্রম হয়েছিল তুমি কি সুখ শান্তি অনুভব করেছিলে ভোগ করেছিলে বলবে লা ওয়াল্লাহি ইয়া আল্লাহ তোমার কসম খায় বলছি মামাররা আলাইয়া নাইমুন কত্তু আমার উপর দিয়ে কখনো আরাম আর কখনো আনন্দ কিছুই ছিল না বলেন নাউজুবিল্লাহ বলেন আবার সুবহানাল্লাহ একটা চুবনির যদি এত পাওয়ার হয় দুনিয়ার সব থেকে সুখী মানুষ যদি ভুলে যায় তাহলে পারে সেই জাহান্নামে চিরকাল যখন থাকবেন এই জাহান্নাম কত ভয়ঙ্কর কত ভয়ানক চিন্তা করে দেখেন আমার ভাইয়েরা এই জাহান্নামে এত কঠিন এটা আমার ভাষায় বর্ণনা করা যাবে না তবে এই হাদিসে একটা কথা পাওয়া গেল সব থেকে পৃথিবীর সুখী মানুষ জাহান্নামী হবে ঠিক না বেঠি কারণ পৃথিবীর সব থেকে সুখী মানুষকে নিয়ে এসে একটা চুবনি দেওয়া হবে এবং হাদিসে বলছে মিন আহলিন নার ও জাহান্নামী হবে প্রথমে পরীক্ষার জন্য একটা চুবনি দিয়ে তাকে উঠানো হবে তাহলে পৃথিবীর সব থেকে সুখী মানুষ হওয়া ভালো না খারাপ আর দৌড়ায়েন না দুনিয়া কামাইলে হালাল পথে কামান কোটি কোটি টাকার দরকার আছে এই জামিয়া সালাম নাকি মাদ্রাসা যেটা আমাদের আছে আজ আহলে হাদিস আন্দোলনের মহিলা মাদ্রাসা এত বড় নেতার নেতৃত্বের মাদ্রাসা আজ পর্যন্ত টিনশেড এটা আমার কোনদিন জানা ছিল না আমার দুই মেয়েকে ভর্তি করতে এসে আমি দেখলাম বলেন সুবহানাল্লাহ এক কেমন নেতা যার এক কাঠাও জমি আজকের মাটিতে পাওয়া যায় না কেমন প্রফেসর যার এক কাঠা মাটি এই দুনিয়াতে পাওয়া যায় না
কেমন হেড অফ ডিপার্টমেন্ট ইউনিভার্সিটি ছিলেন, এক কাঠা জমিন নাই, এমন নেতা নেতৃত্ব করবেন না যারা প্রতি সপ্তাহে জমি কিনে এদের নেতা নেতৃত্ব মানবেন। মাঝখানে একটা কথা বলে দিলাম, জুমলা মহতারাজা, নেতৃত্ব যদি মানতে হয় দেখে শুনে মানতে হবে, আগল পাগল ছাগলের পিছে দৌড়ায়েন না। জোনপুরি পিসাব নেতৃত্ব সব বাদ দিয়ে আমাদের স্টেজে অবস্থান করছেন। সম্মানিত উপস্থিতি, ভয়ঙ্কর কথা শুনতো রাজি না মনে হয়, আর বলতো রাজি না মনে হয়, শুনতো রাজি না বা শুনতে দিতেও রাজি না মনে হয়। আমার ভাইয়ারা, শাস্তির কথা কিছুই বলা গেল না, জাহান্নামে এত কঠিন শাস্তি হবে, জাহান্নামের একটা চুমুনিতে পৃথিবীর সব থেকে সুখী মানুষ দুনিয়ার সব সুখ শান্তিকে ভুলে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর একটি হাদিস হয়তো বলা যেতে পারে, আমার ভাইয়ারা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকালুল রাজুল মিন আহলিন নার ইয়াউমাল কিয়ামতি আরাইতা লাউ কানা লাকা মাআল আদমি শাগিরা কুনতা তাবতাদি বিহি ক্বালা ফায়াকুলু নাআম ক্বালা ফায়াকুলু ক্বাদ আরাদতু মিনকা মা হুয়া আহওয়ালু মিন যালিকা ক্বাদ আখাযতু আলাইকা মিন ফি যহরি আদম আল্লা তুশরিকা বি শাইআ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, একজন জাহান্নামীকে নিয়ে এসে কেয়ামতের দিন বলবেন আল্লাহ, ফেরেশতারা বলবেন যে তুমি যদি জমিনের কিছু মালিক হইতা, এই পৃথিবীর যদি কিছু মালিক হইতা, তাহলে কি আজকে আল্লাহর জন্য এটাকে দিতা না দিতা না? বলছে আল্লাহ কোন কি, আমি সব কিছুই দিয়ে দিতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তোমার থেকে তো আর থেকে হালকা জিনিস একটা চেয়েছিলাম, খুবই ইজি জিনিস চেয়েছিলাম, খুবই সাধারণ জিনিস চেয়েছিলাম। তুমি যখন তোমার আদম পিতার পৃষ্ঠে ছিলা তখন সেই আসমানের ওপরে, সেটা তুমি পূরণ করো নাই, সেই কী জিনিস চেয়েছিলাম জানো? আল্লাহ তুশরিকা বি শাইআ, আমার সাথে শিরক করবা না, কিন্তু তুমি এটা তো পূরণ করো নাই। জাহান্নামীকে যখন জাহান্নামে দেওয়া হবে তখন এই কথা তাকে যখন বলা হবে, সে পৃথিবীর সব কিছুই দিতে চাবে, শিরক এত মারাত্মক পাপ, শিরকের জন্য একজন চিরকাল জাহান্নামী হবে, কোনোদিন জান্নাতে যেতে পারবে না। আজকে আপনাদের জন্য 26টি চিরকাল জাহান্নামীর লিস্ট নিয়ে এসেছিলাম, কিন্তু আমার জব ওয়াজ আছে 10 পৃষ্ঠার এক পৃষ্ঠাও বলা হয় নাই, সুতরাং 26টির কথা বলা গেল না। শিরক এত মারাত্মক পাপ, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাআল্লাকা ফাকাদ আশরাকা, যে তাবিজ রাখালো সে শিরক করলো। কিন্তু এ দেশের হুজুররা আজকে এই তাবিজ বাড়িতে গাড়িতে এমন দোকান পাশারে তো দূরের কথা, গাছে পর্যন্ত তাবিজ লটকাইছে না লটকায় নেই। লাউ গাছের টালে যে দেখেন কত তাবিজ, গাড়িতে আস্তে আস্তে দেখলাম গাড়িতে এই কোটি কোটি টাকার মালিক পর্যন্ত তাবিজ লটকাইছেন। জোনপুরি পিসাব বললেন, একটি তাবিজ 1,00,000 টাকাতে বিক্রি করেছি। বলেন নাউজুবিল্লাহ, তাবিজ এই মুলবি সাহেবরা স্পষ্ট শিরককে আজকে বাংলার জমিনে না, বাংলার ঘরে ঘরে আজকে তারা চালু করেছে, আর তারা বলে আমরাই হকপন্থী। বলেন নাউজুবিল্লাহ। আর একটি আয়াতের অনুবাদ করবো, ইয়াউমা ইয়াদুল মুজরিমুন ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিম বিবানিহি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতি তুবি ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইউমজি কাল্লা ইন্নাহা লাযা নাযআতাল লিশাওয়া। জাহান্নামীকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে তখন সে বলবে, এ আল্লাহ জাহান্নামে আমাকে নিও না, এই জাহান্নাম থেকে বাঁচার জন্য আমার সমস্ত ছেলে সন্তানকে নিয়ে চলে যাও, কিন্তু আমাকে নিয়ে যাও না। তারপরে বলবে, আল্লাহ যদি তাও না হয় আমার স্ত্রীকে নিয়ে চলে যাও, আপনাদের স্ত্রী একটা, অন্য দাসের চারটে আছে, চারটেই দিয়ে দিবে। বলবে চারটেই নিয়ে চলে যাও আল্লাহ, তাও আমাকে ছেড়ে দাও। জাহান্নামীদের স্ত্রী ছিল 10টা 12টা জাহেলিয়াতে, ওরা বলবে সবগুলোই নিয়ে চলে যাও, কিন্তু আমাকে জাহান্নামে নিও না। তারপরে বলবে, ওয়াফি আমার ভাইদেরকে নিয়ে চলে যাও, সকলকে নিয়ে যাও, কিন্তু আমাকে নিও না। তারপরে বলবে, হবে না, তোমাকে জাহান্নামে যেতেই হবে। বলবে, আল্লাহ ও ফাসিলাতি হিল্লাতি তুবি, আমার গোটা খানদান গোষ্ঠীকে নিয়ে চলে যাও, কিন্তু আল্লাহ আমাকে নিও না। তারপরে বলবে যে না, তোমার বাঁচার উপায় নাই। তারপরে সে বলবে, আল্লাহ ওমান ফিল আরদি জামিআন সুম্মা ইউজি, এ আল্লাহ পৃথিবীর সমস্ত যা কিছু আছে সব কিছুই নিয়ে জাহান্নামে ফেলে দাও, আল্লাহ আমাকে নিয়ে যায় না। আল্লাহ চিন্তা করেছেন, আল্লাহ বলবেন, কাল্লা
إنها لظى খবরদার সাবধান এই হচ্ছে লাজা জাহান্নাম এই জাহান্নামে তোমাকে যেতে হবে এখান থেকে বাঁচার পৃথিবীর কোনো সম্পদ দিয়ে উপায় হবে না পৃথিবীর কোনো শক্তি দিয়ে এই জাহান্নাম থেকে বাঁচা যাবে না সম্মানিত উপস্থিতি জাহান্নাম অত্যন্ত ভয়ঙ্কর এই জাহান্নাম থেকে বাঁচার জন্য আজকে সবক দিলাম কোরআনকে অর্থ সহকারে পড়ুন আজকে জাহান্নাম থেকে বাঁচার জন্য বুখারী সবক দিয়ে দিলাম আগামী তাবলীগ জামাত পর্যায়ে পর্যন্ত তাবলীগ ইজতেমা পর্যন্ত কোরআন এবং বুখারী আর মুসলিম তিনটি বই পড়ে আসবেন প্রশ্ন করা হবে উত্তর জেনে দিতে পারেন তাহলেই পারি আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারবেন আমল করবেন আর চলবেন শরিয়াহ সম্মত ইনশাআল্লাহ বাঁচতে পারবেন বাকি যেগুলো আমাদের মাঝে ঢুকে আছে এই লিস্টটি বলতে পারলাম না এজন্য দুঃখিত আল্লাহ কখনো চাইলে আপনাদের কাছে পৌঁছাতে সক্ষম হবে ইনশাআল্লাহ وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته